আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট এই দেশে, অনেক উন্নয়নশীল দেশে এইরকম ভাইব্রেন্ট গণমাধ্যম নাই। আজকে যে সিনেমাটা প্রিমিয়ার হলো দুঃসাহসী খোকা, বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময় নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। কীভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, প্রতিবাদী হলেন, কীভাবে তিনি জনদরদী ছিলেন, এই বিষয়গুলোকে এখানে তুলে আনা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকৃতপক্ষে এখন অনেক সিনেমা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর নিয়ে আলাদাভাবে সিনেমা আমার জানা মতে কোনোটা হয়নি, এটি প্রথম। তো এটি আপনারা যারা দেখেছেন, ইতিমধ্যেই সিনেমার বেশিরভাগ অংশ প্রদর্শিত হয়েছে, তো আমি মনে করি যে বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোর নিয়ে তেমন লেখালেখিও খুব বেশি যে হয়েছে তা নয়। তো সেজন্য এই সিনেমাটা আমি মনে করি বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোরকে চিত্রায়িত করা হয়েছে। কীভাবে বঙ্গবন্ধু একজন দেশপ্রেমিক কিশোর থেকে একই সাথে তিনি প্রতিবাদী কিশোর, একই সাথে মানবিক কিশোর তিনি কীভাবে ছিলেন, এই বিষয়গুলো এখানে উঠে এসছে। ডেফিনেটলি এই ছবিটা নতুন প্রজন্মের জন্য আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি সিনেমা, কারণ বঙ্গবন্ধুর পরবর্তীতে সাফল্য এবং সংগ্রাম সেটি নিয়ে মানুষ জানে, নতুন প্রজন্ম কিছুটা জানে, কিন্তু একেবারে শৈশব এবং কৈশোর নিয়ে খুব বেশি জানে না। সেই জন্য আমি মনে করি কৈশোরে মানুষ নানা স্বপ্ন আঁকে, কৈশোরে মানুষ আপনার অনেককে দেখে অনুপ্রাণিত হয়। সুতরাং বঙ্গবন্ধুর কৈশোর এবং শৈশব এটি জেনে আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে, তারা নিজেরাও দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে, দেশ মাতৃকার জন্য কাজ করার জন্য তারা অনুপ্রাণিত হবে। আমি বিকেলবেলা পলিটিক্যাল বক্তব্য দিয়ে দিয়েছি, এখানে সিনেমার বাইরে যাব না। গণমাধ্যমের উপরে ভিসা নিতে আসতেছে হাসান ভাই, আমিও শুনিনি, আমি কেউ কোনোদিন বলে নাই, কোন পত্রিকায় আসে নাই, কেউ কিছু বলে নাই, কোনো অভিযোগ আগে ছিল, এগুলো 7-8 বছর আগের কাহিনী, 10 বছর আগে। আমি, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, হ্যাঁ এটি একটি ভালো প্রশ্ন যে আমি কাগজে দেখতে পেলাম যে গণমাধ্যমের উপরও ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমাদের গণমাধ্যম স্বাধীন অবাধে কাজ করছে এবং আমাদের গণমাধ্যম শুধু স্বাধীনভাবে কাজ করছে না, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট এই দেশে, অনেক উন্নয়নশীল দেশে এইরকম ভাইব্রেন্ট গণমাধ্যম নাই। সুতরাং গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগ, এই কথাটা শুনে সত্যিকার অর্থে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়, অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সমীচীন নয়, এটি আমার বক্তব্য। আমি যেটুকু বলেছি এর বেশি বলবো না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।